যদি প্রশ্ন করা হয় আপনি কেন হজ করেন না ভাই, আপনার তো সামর্থ্য আছে, আপনি তো আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা গিয়ে হজ করার জন্য যতটুকু টাকা প্রয়োজন, যতটুকু অর্থ সম্পদের প্রয়োজন, আপনি তো গিয়ে হজ করে আবার আসতে পারেন, কেন আপনি হজ করেন না? বহু মানুষ আছে আমাদের সমাজ জবাব দেয়, হজ ফরজ হয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটু বয়স হোক, আরেকটু কি হোক, বয়স হোক, মিথ্যা কথা, হজ করলে তো আর মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুগুলখুরি করা যাবে না, এই জন্য আরেকটু বয়স হোক, জীবনের শেষ সময় আসুক, এরপরে হজ করবো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? আপনার জীবনের গ্যারান্টি আপনি দিতে পারলেন, তার মানে আপনি জানেন আজরাইল কখন আপনার কাছে আসবে। বলেন হায়াত মউতের মালিক কে? বলেন কে? আপনি যে বাঁচবেন, জীবনের শেষ সময় আসবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? হায়াত মউতের মালিক তো লগলো তাদের কপালে, আল্লাহুম্মা সাল্লি আলা কেশবত জাবি জমানিহি হসনত জমিয়ত সালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি الأهوال مختهم بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه سبحان الله والحمد لله لا إله সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআযযিল মুসাল্লির কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোতাবারক দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যে রব্বুল করিম তার দরবারে আমাদেরকে অবনত চিত্তে তার দরবারে সিজদা দেওয়ার মতো, সুজুদ আদায় করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সুলতানে মদিনা ফখরে ওমাম বাহরে কারাম নবিয়ো কি তাজদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সাআদা সৌভাগ্য দান করেছেন বিনা দরখাস্তে, এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো আরবি মাসের যে বারো মাস, এই মাসসমূহের মধ্যে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের নাম হলো জিলহজ মাস। কোন মাস? আজকের জিলহজ মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইয়ালিন আশ, দশ রাত্রের কসম। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই দশ রাত বলতে জিলহজ মাসের এই প্রথম দশ দিন বলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ এটি অত্যন্ত দামি, এই দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলেন না, সুবহানাল্লাহ। এই দশকে যে কয়টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো হজ। সামর্থ্যবান যারা আছে হজ আদায় করা, হজ করা। আরেকটা হলো কোরবানি করা, বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা সামর্থ্যবান তাদের উপরে হজকে ফরজ করেছে। ইসলামের পাঁচটি স্তম্ভ, পাঁচটি মূল ভিত্তি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো হজ করা, সুবহানাল্লাহ। হজ কাদের উপরে ফরজ? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান যারা, যারা হজে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপরেই আল্লাহর ঘরে যাওয়া, হজ করা ফরজ, সুবহানাল্লাহ। সামর্থ্যবান বলতে কতটুকু সামর্থ্যবান হলে একজন ব্যক্তির উপর হজ ফরজ? একজন ব্যক্তি হজে গিয়ে এবং আসা পর্যন্ত যাওয়া আসার খরচ এবং এই কয়েকদিন তার পরিবারের ভরণ পোষণের খরচ যদি কারো থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এই হিসাব যদি আমরা করি, আমাদের সমাজে আজকে বহু মানুষের উপরেই হজ ফরজ। আল্লাহর একটা বিধান, একটা হুকুম, গুরুত্বপূর্ণ একটি শরীয়তের একটি আবশ্যকীয় বিষয় হলো হজ করা। কিন্তু আজকে এই হজটার গুরুত্ব আমাদের কাছে তেমন বেশি নাই। যদি প্রশ্ন করা হয় আপনি কেন হজ করেন না ভাই, আপনার তো সামর্থ্য আছে, আপনি তো আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা গিয়ে হজ করার জন্য যতটুকু টাকা প্রয়োজন, যতটুকু অর্থ সম্পদের প্রয়োজন, আপনি তো গিয়ে হজ করে আবার আসতে পারেন, কেন আপনি হজ করেন না? বহু মানুষ এসে আমাদের সমাজে জবাব দেয় হজ ফরজ হয়েছে, ঠিক আছে, কিন্তু আরেকটু বয়স হোক, আরেকটু কি হোক, বয়স হোক, মিথ্যা কথা, হজ করলে তো আর মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুগুলখুরি করা যাবে না, এই জন্য আরেকটু বয়স হোক, জীবনের শেষ সময় আসুক, এরপরে হজ করবো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? আপনার জীবনের গ্যারান্টি আপনি দিতে পারলেন, তার মানে আপনি জানেন আজরাইল কখন আপনার কাছে আসবে। মানুষ অজন্তে শিরক করবে, কুফর করবে, তার অজন্তে তার মুখ থেকে এমন কথা বাহির হয়ে যাবে, বলেন হায়াত মউতের মালিক কে? বলেন কে? আল্লাহ। আপনি যে নিয়ত করেছেন বয়সটা আরেকটু হোক, এরপরে হজ করব, মিথ্যা কথা যা বলা, অন্যায় যা করার করে নেই, হজ করলে তো আর করা যাবে না। আপনি যে বাঁচবেন, জীবনের শেষ সময় আসবে, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? হায়াত মউতের মালিক তো আল্লাহ। মসজিদ হাজিরিন, হজ এমন একটা ইবাদত যেটা করতে আর্থিক যেমন খরচ লাগে, শারীরিক খরচ লাগে, শারীরিক এবং আর্থিক কষ্টের মাধ্যমে হজ করতে হয়। হজের মধ্যে কষ্ট আসে না নাই? যারা হজে গেছেন সাফা মারওয়ায় দৌড়াতে কত কষ্ট, সাতবার কাবা শরীফ তাওয়াফ করা কত কষ্ট। দেখবেন অন্যান্য দেশের মুসলমান যারা, দেখবেন তারা জোয়ান থাকতে তারা হজ করতে আসে, তা আমার দেশের বাংলাদেশের যারা হজ করতে যায় দেখবেন অধিকাংশ বুড়া একবারে গুজা, এদেরকে মক্কা শরীফ গিয়ে হুইল চেয়ারে করে ভাড়া নিয়ে তারপরে ঘুরাতে হবে। হস্ত আপনার জীবনে যখন আপনার সামর্থ্যবান, আপনার গায়ে শক্তি আছে, তখন আপনার উপরে ফরজ ছিল। হাজারে আসওয়াদ, যে পাথরের চুমু দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই পাথরটা সাদা ছিল, আল্লাহ তাআলা বেহেশত থেকে যখন পাথরটা জমিনে পাঠিয়েছেন এই পাথরটার রং ছিল সাদা, বনি আদমের গুনাহ এই শুষে এই পাথরটার রং হয়েছে কালো, এই পাথরের নামই হয়ে গেছে হাজারে আসওয়াদ, কালো পাথর। এই পাথরে যদি কেউ চুমু খায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই পাথর যদি চুমু খেতে চান তাহলে গায়ে শক্তি লাগবে, অন্যান্য দেশের মানুষের গায়ে যে শক্তি, সে হাজারে আসওয়াদ চুমু খাওয়ার জন্য যেই ভিড় পড়ে, অনেক সময় নিউজে দেখা যায় ওই ভিড়ে ওই চাপে অনেক মানুষ সেখানে মারাও যায়। এই জন্য মুয়াজ্জিন হাজিরিন, হজটা হলো অত্যন্ত একটি কঠিন ইবাদত, শক্তি থাকতে হজ করতে হবে।
আল্লাহ তাআলা হজকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন, মান মালাকা যাদাও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জু ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা আও নাসরানিয়্যা। আল্লাহ নবী বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, যার উপরে হজ করার সামর্থ্য ছিল কিন্তু ওই লোকটা হজ করে নাই, ওই লোকটা হজ করে নাই, ওই ব্যক্তি হজ না করে মারা গেল, আর ওই অবস্থায় সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ যেমন ফরজ, ইসলামের মূল ভিত্তি, হজটাও ইসলামের মূল ভিত্তি। আজকে আমাদের অনেকেই হিসাব করলে দেখা যাবে সমাজ অনেকের উপরেই হজ ফরজ। এই হজটা সমর্থবান থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় আমাদের করতে হবে। মাজিদ হাজিরিন, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে প্রথম ঘর, তার নাম হলো কি? মক্কা। তার নাম কি বলেন? মক্কা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর মধ্যে প্রথম ঘর হলো বাইতুল্লাহ, মক্কা। মক্কা শব্দের অর্থ বাক্কা। এই মক্কার নাম হলো বাক্কা। মক্কা শব্দের অর্থ হলো উঁচু স্থান, উঁচু জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, গোটা পৃথিবীর মধ্যে সমুদ্র পানি, কোথাও জমিন নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন পৃথিবীর মধ্যে ঢেউ সৃষ্টি করে দিলেন, এই ঢেউয়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঢেউ থেকে ফেনা সৃষ্টি করলেন। গোটা পৃথিবীর ঢেউয়ের মধ্যে যে ফেনাটা তৈরি হলো, মাঝখানে এসে এই পেনা একত্রিত হয়ে গেল, আল্লাহ তাআলা সেখানে মাটি সৃষ্টি করলেন, আর ওই মাটি থেকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর যেই জায়গাটা আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করলেন সেটা হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। এখনো পৃথিবীর মধ্যে দুই ভাগ পানি আর এক ভাগ স্থল ভাগ, অর্থাৎ জমিন হলো এক ভাগ আর পানি হলো কয় ভাগ? দুই ভাগ। আল্লাহ তাআলা প্রথমেই এই পৃথিবীতে যেখানে মাটি সৃষ্টি করলেন সেটা হলো মক্কাতুল মুকাররমা, পৃথিবীর মধ্যম মাস সেন্টার, মধ্যম যে জায়গা সেটা হলো মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে মক্কায় পাঠালেন, কারণ তার বন্ধুকে তিনি একটা দেশের জন্য, একটা গোত্রের জন্য নবী হিসাবে পাঠান নাই, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তার বন্ধুকে পাঠিয়েছেন, অন্যান্য নবীকে একটা জাতির জন্য, একটা কওমের জন্য পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গোটা পৃথিবীর জন্য, যেহেতু আমার নবী গোটা পৃথিবীর নবী, সেই জন্য আল্লাহ তাকে মক্কায় পাঠালেন, যেন মক্কা থেকে আমার নবীর দিনের দাওয়াত পৃথিবীর মাঝ সেন্টার থেকে গোটা পৃথিবীতে সমানভাবে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত নবীজি পৌঁছাতে পারে। বলেন সুবহানাল্লাহ। মাঝে হাজিরে এই মক্কাতুল মুকাররমা কাবা ঘর পৃথিবীর মধ্যে প্রথম ঘর, এর নাম হলো বাইতুল্লাহ। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, তাহলে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহ পাক এই তার ঘরকে সৃষ্টি করেছেন, তার ঘরকে বানিয়েছেন, যুগে যুগে এই ঘরকে দশবার এই ঘরের সংস্কার হয়েছে। এই ঘর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, হযরত আদম এখনো পৃথিবীতে আসে নাই, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, তাকে বেহেশতের মধ্যে থাকতে দিলেন। হযরত আদমের আগে, আদম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই ঘর বাইতুল্লাহকে আল্লাহ পাক তৈরি করেছেন, সংস্করণ করেছেন, নির্মাণ করেছেন। তাহলে ইতিহাস মনে রাখতে হবে, বাইতুল্লাহ সর্বপ্রথম কে বানিয়েছেন? ফেরেশতারা। কারা বানিয়েছেন? ফেরেশতারা। দ্বিতীয়বার এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন হযরত নবী আদম আলাইহিসসালাম। তিনি যখন জমিনে আসলেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ যখন বেহেশত থেকে জমিনে পাঠালেন, হযরত আদম দ্বিতীয়বার তিনি এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন। তৃতীয়বার হযরত আদম আলাইহিসসালামের আওলাদ যারা, তারা এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন।
এরপরে যুগে যুগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন নবীদের মাধ্যমে। চতুর্থবার এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সুবহান। ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে এই বাইতুল্লাহ সংস্করণ করেছেন, এই বাইতুল্লাহর কাজ করেছেন। এই যে লিফট আবিষ্কার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, সেই মাকামে ইব্রাহিম থেকে ইব্রাহিম যখন বাইতুল্লাহর কাজ করবেন, উপরে উঠার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল না। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, এটা লিফট অটো সিস্টেম। হযরত আদম যখন মন চাইতো অটোমেটিক সেই পাথরটা বড় হয়ে যেত, উঁচু হয়ে যেত, আবার মন চাইতো পাথরটা ছোট হয়ে যেত। সেই পাথরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সংস্করণ করেছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ ওই পাথরে এখনো আছে। সেই পাথরের নাম মাকাম ইব্রাহিম, সেটা বাইতুল্লাহ শরীফে এখনো আছে। যারা হাজী সাহেব তারা দেখে আসে, সেই মাকাম ইব্রাহিমে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিদর্শন এখনো আছে বলেন সুবহানাল্লাহ। মাজিদ হাজিরিন, এরপরে কওমে আমালিকা একটা কওম, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন। ষষ্ঠবার আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন কাবিলায়ে জুরহাম নামক একটা গোত্রের মাধ্যমে। সপ্তমবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ উসাই বিন কিলাব তার মাধ্যমে এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন। অষ্টম নম্বরে কুরাইশরা এই বাইতুল্লাহর সংস্করণ করেছেন। আল্লাহ নবীর বয়স যখন 25 তখন এই বাইতুল্লাহর সংস্করণ হয়েছে। নবমতম হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের তার আমলে এই বাইতুল্লাহর সংস্করণ হয়েছে। দশমবার সর্বশেষ এই বাইতুল্লাহর যিনি সংস্করণ করেন হাজ্জাজ বিন ইউসুফের আমলে এই বাইতুল্লাহর সংস্করণ হয়েছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে এই বাইতুল্লাহর কাজ নবীদের মাধ্যমে করিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর কাজ যখন শেষ, তখন বলছে আল্লাহ বাইতুল্লাহর কাজ তো শেষ, এখন কি করব। আল্লাহ তাআলা বলছেন ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ, হে ইব্রাহিম উঁচু পাহাড়ের উপরে উঠো, উঠে মানুষকে হজের জন্য ডাক দাও। সুবহানাল্লাহ বলে হযরত ইব্রাহিম মানুষকে ডাক দিলেন। সেই দিন যারা ইব্রাহিম নবীর তাকে সাড়া দিয়েছেন, তারা যে যতবার দিয়েছে সে ততবার তার নসিবে ততবার হজ লেখা বলেন সুবহানাল্লাহ। সেই ডাকটা আল্লাহ পাক এত বিকট আওয়াজ করেছেন সেই রুহের জগতে, আলমে আরোহাল পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখান থেকে রুহের জগৎ থেকে মানুষ যারা লাব্বাইক বলেছেন তারা কিয়ামতের আগে ততবার হজে যাবে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম কাবার কাজ শেষ, কিছু পাথর আছে, বলছে আল্লাহ এগুলো কি করব, বলছে জমিনে ছিটিয়ে দাও, সরিয়ে দাও। হযরত ইব্রাহিম সরিয়ে দিলেন, জিব্রাইলের পাখার মাধ্যমে বাতাসে জমিনের মধ্যে আল্লাহ পাথরগুলো সরিয়ে দিলেন। যেখানে গিয়ে পাথর পড়েছে সেখানেই আল্লাহর ঘর এক একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে সুবহানাল্লাহ। বলে যারা রুকুকারী সিজদাকারী তারা আমার ঘরে আসবে, নবীদেরকে বাইতুল্লাহর খাদেম বানিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। মাঝে হাজিরিন, আমার নবী পৃথিবীতে এখনো আসে নাই। 570 খ্রিস্টাব্দে যেই সালে নবীজি পৃথিবীতে এসেছেন সেই সময় একজন বাদশাহ ছিল, আব্রাহা বাদশাহ। নাম কি? আব্রাহা, ক্ষমতাশীল বাদশাহ। সে দেখলো যে গোটা পৃথিবীর মানুষ তারা বাইতুল্লাহ যায়, হজ করার জন্য যায়, হজ বাইতুল্লাহ তাওয়াফ করতে যায়। সে চিন্তা করলো বাইতুল্লাহ মানুষ কেন যায়, সে একটা ঘর বানাইলো নিজে অনেক দামি বাইতুল্লাহর মতো করে, কিন্তু কোনো মানুষ সেখানে যায় না। এই বাচ্চা চিন্তা করলো, না তাহলে আমি এত দামি আরো সুন্দর করে একটা ঘর বানাইলাম, এখানে কেউ আসে না, বাইতুল্লাহ কেন মানুষ যায়। হিংসা বশত সে খেয়াল করলো বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। বলে কিতাবের বর্ণনায় পাওয়া যায় 20,000 সৈন্য নিয়ে, কোনো বর্ণনায় আছে 60,000 বাহিনী নিয়ে এই আব্রাহা সে আসলো কাবাকে ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। বলে মক্কা এসে সে প্রথমে মানুষের ওট ভেড়া দুম্বাইগুলো বাজপ্ত করলো। সেই সময় মক্কার যিনি সর্দার, মক্কার সাবির দায়িত্ব যিনি ছিলেন, মক্কাতুল মুকাররমার যিনি দায়িত্বশীল ছিলেন, আল্লাহ নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেন সুবহানাল্লাহ। এই আব্রাহা এসে আব্দুল মুত্তালিবের যে বেশ ওট দুম্বা সব বাজপ্ত করে ফেলল। সে মনে মনে ভাবলো হয়তো বা মক্কার সর্দার আব্দুল মুত্তালিব তার কাছে আসবে ক্ষমা চাওয়ার জন্য,
যে অনুরোধ করবে মক্কা যেন না ভাঙ্গে। কিন্তু একদিন হয়ে গেল, আব্দুল মুত্তালিব মক্কার কোন মানুষের কোন খবর নাই, কেউ আসতেছে না, সে আরো ক্ষুব্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিব আসলো, মনে মনে এই আব্রাহা খেয়াল করলো, মনে হয় আব্দুল মুত্তালিব এখন ক্ষমা চাইবে। আব্দুল মুত্তালিব এসে ক্ষমা না চেয়ে বলতেছে, বাদশাহ আমার ওঁর দুম্বাগুলো আমাকে ফিরিয়ে দে। আব্রাহা সে অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, হে মক্কার সর্দার, তুমি ওঁর দুম্বা এগুলো তোমার নিতে আসলা, তা আমি তো এসেছি মক্কাকে ধ্বংস করে দিব, এই খেয়াল করে একবারও তো তুমি অনুরোধ করলে না, তুমি মক্কার সর্দার। আব্দুল মুত্তালিব বলেছে, আব্রাহা শুনে রাখো, এই সামান্য ওঁর দুম্বা এগুলোর মালিক আমি, আমি আমার জিনিস ফিরিয়ে নিতে এসেছি, কিন্তু যেই কাবা যে মক্কাকে ধ্বংস করতে এসেছো, শুনে রাখো সেই মক্কার মালিক আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। অতএব মক্কার হেফাজতের দায়িত্ব আমার না, আমি কিভাবে হেফাজত করব তোমাদের সঙ্গে, আমি তো যুদ্ধ করে পারবো না, যে মক্কার মালিক সে তার ঘরকে হেফাজত করবে, যে মক্কার মালিক তার চিন্তা তার ঘর, কিভাবে সে হেফাজত করবে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, সুবহানাল্লাহ। যখনই মক্কার মধ্যে হাত দিতে যাবে, আল্লাহ তাআলা কোন ফেরেশতার প্রয়োজন হয় নাই, আসমান থেকে শক্তিশালী বাহিনীর প্রয়োজন হয় নাই, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেছেন হাবিব সূরাতুল ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, ও বন্ধু আপনি কি দেখেন না হাতিওয়ালাদের সাথে হস্তি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছে। আল্লাহ তাআলা তার দরবার থেকে সামান্য একটা ছোট্ট একটা পাখি আবাবিল, এই আবাবিলকে পাঠিয়ে দিয়েছে। আবাবিলের মুখের মধ্যে দুই পায়ে তিনটা বিচি, ছোট্ট সরষার চাইতে আরো ছোট, এসে ওই আব্রাহার বাহিনীর উপরে ছাড়তে শুরু করলো, সেখানেই তারা মরে পচে গলে শেষ। হাজরিন, যুগ যুগ ধরে পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই, তারও পূর্বে এই বাইতুল্লাহ কাবা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর মুমিন বান্দা যারা, তারা যুগ যুগ ধরে এই কাবায় যাবে, তারা বাইতুল্লাহ যাবে, তারা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে যাবে। বাইতুল্লাহ যেতে হলে নসিব লাগে, প্রথমেই বলেছি টাকা থাকলে হয় না, অনেক টাকাওয়ালা কিন্তু যেতে পারে না, অনেক গরিব মানুষ মঞ্জুরি হয়ে যায়, হজে চলে যায়, নবীজির রওজায় চলে যায়, সুবহানাল্লাহ। আমার নবী তিনি আপনার প্রাথমিক যুগে, ইসলামের প্রথম যুগে মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এখন যেটা জেরুজালেমদের দখলে ফিলিস্তিন, তো মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে জিল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে নামাজ আদায় করতেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানায় আসরের নামাজ, নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আমার নবী তার মন চায়, আহারে এই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর, এটা আমার পূর্বপুরুষ আদম বানাইছে, এই বাইতুল্লাহর কাজ আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, মনটা চায় যদি বাইতুল্লাহ কিবলা হতো। وجهك في السماء فلا نولينك قبلة ترضاها نبي আমার আসরের নামাজে বাইতুল মুকদ্দাস কে কিবলা বানায়া নামাজ পড়ে, আর নবী আকাশের দিকে বারবার তাকায়, আল্লাহ বলেন বন্ধু গো আপনার নজরটা আমি আকাশের দিকে বারবার, আপনি কেন তাকান বন্ধু, আপনার উদ্দেশ্য আপনার মনের খেয়াল আমি আল্লাহ বুঝতে পেরেছি, ও আমার হাবিব আমার বন্ধু আপনার মন চায় কাবাটা যদি আপনার কিবলা হতো, যেই বাইতুল্লাহ আপনি জন্মগ্রহণ করেছেন, বাইতুল্লাহ আমি আল্লাহ আপনাকে ভূমিষ্ঠ করেছি, বাইতুল্লাহ শরীফ আপনার জন্মভূমি, ও হাবিব আমি আল্লাহ আপনার মনের কথা বুঝে ফেলেছি, আপনি বাকি দুই রাকাত নামাজে থাকা অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে আপনি বাকি দুই রাকাত নামাজ আদায় করে, আজ থেকে আপনার আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না, আপনি এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরেই আপনি নামাজ পড়েন, সুবহানাল্লাহ, বাইতুল্লাহকে কিবলা মানে আপনি নামাজ আদায় করেন। মজিদ হাজিরিন, এই জিলহজ মাস চলতেছে, এই জিলহজের একটা গুরুত্বপূর্ণ আমল হজ করা, আল্লাহ নবী বলেছেন যে হজ না করে মারা গেল সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক,
আমার কিছু যায় আসে না, হজে গেলে কত একটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে হজে গেল, হজ করার পরেই আল্লাহর নবীর রওজায় যাওয়ার সুযোগ তার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আমার নবী বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। বাইহাকি শরীফের হাদিস, আমার উম্মত হজ করার পরে আমি নবীর যদি রওজা জিয়ারত করে, রওজা জিয়ারত করতে আসে, সেজন্য আমার সঙ্গে জীবিত অবস্থায় দেখা করলো, মুসাফা করলো, সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন অন্য হাদিসের মধ্যে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হজ করার পরে আমি নবীর রওজায় যদি কোনো উম্মত আসে, তার জন্য আমার শাফায়াত কিয়ামতের দিন, মুসিবতের দিন তার জন্য শাফায়াত করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা বাইতি ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ সাফানি। হজ করলো আমি নবীর রওজায় আসলো না, সে যেন আমার সঙ্গে দুশ্মনি করে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য যেই কয়েকটা জায়গা পৃথিবীর দোয়া কবুলের জায়গা, তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দোয়া কবুলের জায়গা আল্লাহর নবীর রওজায় থাক, নবীজির রওজার পাশে গিয়ে উম্মত যদি দোয়া করে আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আজকে একদল বলে যে মদিনায় দোয়া কবুলের জায়গা নাই, এমনকি নবীজির রওজাও সেখানে দোয়া কবুল হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, সূরাতুন নিসার 66 নম্বর আয়াত, ولو انهم اظلموا انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لو اجد الله توابا رحيما। গুনাহ করেছো, নবীজির কাছে যাও, যদি নবী তোমার পক্ষ হয়ে সুপারিশ করে আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব। মাঝে হাজিরিন মনে রাখবেন, আজকে একদল বলে কাহা রাসূলুল্লাহকে কবর সে আন্দর জমিটাই মিলে আর পেস্কু বাসেগা, নাউজুবিল্লাহ। বলেন কহর শেষ, দেশে চলে যাও, কেন মদিনায় যাও, মদিনায় কিচ্ছু নাই, মুহাম্মদের কাছে যাবা, মুহাম্মদ তো পৌঁছে গলে মাটির সঙ্গে শেষ হয়ে গেছে, সাধারণ মানুষের কবরে যেমন মুহাম্মদ সেও কবরে একই অবস্থা। আমি আপনাদের কাছে জানতে চাই, এরা লেবাসও যদি মুসলমান হয়, ভিতরে এরা কি মুসলমান না ইহুদি খ্রিস্টান, কথা বলেন না কেন? এরা ইহুদি খ্রিস্টান অথবা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এরা বাস্তবায়ন করতে চায়, তাদের পুষ্য দালালেরা, ঠিক কিনা বলো? কিভাবে আল্লাহ নবীর মহব্বত উঠিয়ে দেওয়া যায়? একদলের কাজ শাস্তি হলো মক্কা, এরা লাল রুমাল পরে বিভিন্ন জায়গায় ঘুরে, এদের কাজ হলো মানুষকে মদিনা থেকে বাধা দেওয়া, কারণ মদিনায় যেন না যেতে পারে, নবীজির মহব্বতের নাম হলো ইমাম। মনে রাখবেন, হজ হয় মক্কায়, হজ হয় কোথায়? হজ কবুলের জায়গা মদিনা। কোথায়? হজ মক্কায়, হজ কবুলের জায়গা মদিনাতুত তাইয়্যিবা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও হজ করার, নবীজির রওজায় আতহারের পাশে গিয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়ার সুযোগ দান করুক। সবাই বলেন আমিন।